রাজধানীতে ৩৪ বছর বয়সী বঙ্গবাজার মঙ্গলবারের অগ্নিকাণ্ড সহ মোট চারবার বড় আগুনে পড়ল। এর আগের তিনবারের মধ্যে প্রথম ১৯৯৫ সালে ছাই হয়, সে বছরই দ্বিতীয়বার আগুনে পড়েছিল, তৃতীয়বার পড়ে ২০০৮ সালে। এছাড়াও ছোট ছোট অগ্নিকাণ্ড হয়েছে। ২০১৭ সাল থেকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বঙ্গবাজারকে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলেও কেউ তোয়াক্কা করেনি। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। ২১,২৫০ বর্গফুট জায়গা জুড়ে বঙ্গবাজার। স্বাধীনতার আগে জমিটি ছিল রেলের। ১৯৮৫ সালে সিটি কর্পোরেশন নিয়ে নেয়। ১৯৮৯ সালে বঙ্গবাজার যাত্রা শুরু করে। উচ্চবিত্ত থেকে হতদরিদ্র সবাই যায় বঙ্গবাজার থেকে পোশাক কিনতে, যায় বিদেশিরাও। ১৯৯৫ সালে প্রথম ভয়াবহ আগুন লাগলে সবার উদ্বেগজনক নজর কাড়ে। তখন প্রায় ২,২০০ দোকান ছিল, সব পুড়ে ছাই হয়। সেই বছরই নতুন জীবন গড়তে গড়তে দ্বিতীয়বার আগুন লাগে, তবে আংশিক পুড়েছিল। ফলে বঙ্গবাজার নিয়ে রহস্য দানা বাঁধে জনমনে। তারপর ঢাকা সিটি কর্পোরেশন টিন কাঠ দিয়ে দুই ও তিন তলাবিশিষ্ট চার ইউনিটের বঙ্গবাজার কমপ্লেক্স নামে কাপড়ের পাইকারি মার্কেট গড়ে তোলে। ২০০৮ সালে তৃতীয়বার আগুন লাগলে বঙ্গবাজার কমপ্লেক্সেও বেশ কিছু দোকান পুড়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার চার ইউনিটে বিভক্ত। বঙ্গবাজার কমপ্লেক্স গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট। চারটি ইউনিটকেই অপরিকল্পিত মার্কেটসহ বিভিন্ন কারণে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২০১৭ সালে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ ও নির্দেশনা দেয় ফায়ার সার্ভিস। পরের বছর ২০১৮ সালে বড় না হলেও ছোট অগ্নিকাণ্ড ঘটে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ব্যবসায়ীদের অন্তত ১০ বার নোটিশ দেওয়া হলেও সতর্ক হননি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমরা বলেছিলাম, ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানার টাঙিয়েছিলাম। এরপরে ১০ বার আমরা নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস আমার করণীয় যা যা ছিল আমরা করেছি, তারপরেও এখানে ব্যবসা চলছে। শুধু বঙ্গবাজার নয়, রাজধানীতে ১,৩০৫টি শপিং মল, মার্কেট ও বিপণী বিতানের মধ্যে ৬২২টি খুবই ঝুঁকিপূর্ণ এবং ৬৭৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে ফায়ার সার্ভিস চিহ্নিত করেছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।